একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ও তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনসংযোগও করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন নাম ঘোষণার আগে এসেছিলাম সকলের সাথে পরিচয় করতে এখন নাম ঘোষণার পরে এসেছি এখন দায়িত্ব আরও বেড়ে গেল আমি প্রতিটি গ্রামে পৌঁছানোর চেষ্টা করব এদিনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ওদিকে শুভেন্দু অধিকারী বলেন চুরি দুর্নীতির বিরুদ্ধে চাকরি চোরদের বিরুদ্ধে যে কোনো দলের ঊর্ধ্বে উঠে মেরুদণ্ড সোজা করে যার প্রথম ভূমিকা ছিল দু কোটি বেকারের কথা যিনি ভেবেছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলিকে পাওয়া আমাদের সবচেয়ে বড় পাওনা শুভেন্দু জানান এমন একজন ব্যক্তিত্বকে আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম তারপর অমিত শাহজির সঙ্গে ওয়ান টু ওয়ান কথা হয় তারপর তিনি আসেন অভিজিৎ দাঙ্গুলি যে শুধু আজকে এসেছেন এমনটা নয় তিনি সকলের হৃদয়ে আছেন ওনাকে পাওয়া আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এর আগে শুভেন্দুর সঙ্গে এসেই নন্দীগ্রামের রেয়াপাড়ার একটি মন্দিরে পুজো দিয়ে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গত তমলুক আসনে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে কদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাপ বলে কটাক্ষ করেন দেবাংশু দেবাংশুর তমলুকের ভাড়া বাড়িতে হঠাৎ হাজির হয় একটি বিষধর সাপ আর তাতেই তমলুকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন দেবাংশু